হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। সো আজকে আমরা ম্যাজিক প্যারাডাইস কুমিল্লা কোর্ট বাড়িতে চলে যাব বাইক রাইড করে। সো ভিডিওর সাথেই থাকবেন, আজকের ব্লগটা এনজয় করবেন। সো প্রথমত আমরা বাইক নিয়ে যাব, বাইক দিয়ে আমরা 100 কিলোমিটার মতো রাইড করব। সো ব্লগে আপনাদের দেখিয়ে দিব টিকিট প্রাইস কত এবং ভিতরে কী কী সুযোগ সুবিধা পাবেন, সব কিছু আজকে এই ভিডিওতে জানিয়ে দিব। সো ভিডিওর সাথেই থাকবেন লাস্ট পর্যন্ত, আর আমাদের বাইক রাইডটা এনজয় করুন। সো আপনাদের লোকেশনটা বলে দিই, লোকেশনটা হলো কুমিল্লা কোটবাড়ি। তো কোটবাড়ি গিয়ে বাস দিয়ে নামতে হবে। সো এখান থেকে অটো বা সিএনজি করে আপনারা যেতে পারবেন, 15-20 টাকা ভাড়া আছে। তো এখান থেকে আপনি ডিরেক্ট ম্যাজিক প্যারাডাইসের সামনে গিয়ে নেমে যাবেন। সো ভিডিওর সাথেই থাকুন। তো চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে ম্যাজিক প্যারাডাইস। তো সামনেই এসে আমরা দেখতে পেলাম যে সো ডাইনোসররা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম ওয়েলকাম একটি সং দিয়ে। সো এখান থেকে আমরা টিকিট কিনব, টিকিট কেনার পর সো টিকিট নিয়ে নিলাম। তো আমরা একটা প্যাকেজ নিয়েছি, 600 টাকার প্যাকেজ। তো এখানে পেয়ে যাবো এন্ট্রি ফি এবং ওয়াটার পার্ক সহ 4টি রাইড। সো এন্ট্রি করে নিচ্ছি ম্যাজিক প্যারাডাইসে। সো দেখুন কি ভিউ, সো পার্কটা দেখতে অনেক সুন্দর। সো দেখতেই পাচ্ছেন, ভিতরে চলে আসলাম। সো ফার্স্টে আমরা চলে যাব, সো প্রথমে চলে আসলাম আমাদের প্রথম আকর্ষণ, দ্য লস্ট ওয়ার্ল্ড। সো এখানে ডাইনোসর পেয়ে যাবেন। সো এখানে মেন মজাটা। সো আমরা এখানে চলে যাচ্ছি, এখান থেকে উপরে ওঠার পর আমরা ডাইনোসর দেখতে পারবো। দেখুন চারপাশে ডাইনোসর আর ডাইনোসর, বড় বড় ডাইনোসর। সো এগুলো বাস্তবে না দেখতে পারলেও এইভাবে এগুলো দেখে আপনারা ডাইনোসরের ছবি নিতে পারবেন, দেখলে একদম রিয়েল মনে হবে। সেম ডাইনোসরের মতো। সো আমরা তারপর আরও সামনের দিকে এগিয়ে যাব, দেখবো আর কী কী আছে।
সো এখানেও ডাইনোসর দেখা যাচ্ছে আর পাশের বাচ্চারা খেলাধুলা করছে ডাইনোসরের মতো একটি গাড়ি আছে ওইটা দিয়ে সো ডাইনোসর পার্ক দেখার পর আমরা অন্যদিকে চলে যাব দেখা যাক কোন দিকে কি আছে তো বেরিয়ে যাচ্ছে এই পার্ক থেকে সো সামনেই চলে যাচ্ছি তো এখানে এনজয় করলাম সো সামনের দিকে দেখি কি আছে আরো তো এখানে দেখা যাচ্ছে রেল স্টেশন সেখান থেকে আপনারা রেলগাড়িতে চড়তে পারবেন 100 টাকা টিকিট সো আর সামনে দিয়ে চলে যাওয়া যাক সো এখানে আমরা এখন ওয়াটার পার্কে এন্ট্রি করে নিলাম সো আমরা এখান থেকে এখন এনজয় করব গোসল করব ওয়াটার পার্কে সো আমরা ওয়াটার পার্কে নেমে গেলাম তো ওয়াটার পার্কে যতগুলো রাইড আছে সবগুলো আপনারা ফ্রিতে ট্রাই করতে পারবেন তো আমরা এখান থেকে এটা ধরে ঢুকে নেব সো এটা ভিতরে আমরা এর একটি দিব সো এখানে আপনারা অনেক মজা করতে পারবেন সো এগুলো অবশ্যই ট্রাই করবেন এসে সো গোসল করা শেষ তো এখন আমরা এই পার্ক থেকে বেরিয়ে যাব তো ওইখানে আমরা এটার উপরে উঠব সো এই জিনিসটা দেখছি তো এই জিনিসটার উপরে উঠব সো এই জিনিসটা ফ্রি যেহেতু আমাদের 4টা রাইড আছে সো এটার ভিতরে উঠব চলে গেলাম এটার উপরে সো দেখা হচ্ছে উপরে গিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছি তো উঠতে উঠতে একবারে উপরে টপে চলে যাব দেখুন সাথেই থাকুন ভিডিও আমরা একেবারে উপরে উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন ম্যাজিক্যাল এসে একদম উপর থেকে দেখা যাচ্ছে সো উপর থেকে ভিউটা কিন্তু অনেক জস হয় সো অবশ্যই এটাতে ট্রাই করবেন এসে তো এখান থেকে ভিউটা কিন্তু অনেক জস দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন সো ম্যাজিক প্যারাডাইস এসেছি ম্যাজিক দেখবো না এটা কোনো কথা সো ম্যাজিক দেখে নেবো এই মামার কাছ থেকে সো আমরা যাওয়ার পরে আমাদের ফ্রিতে ম্যাজিক দেখাচ্ছে সো প্রথমে আমাদের একটা কার্ড ম্যাজিক দেখাবে দেখতেই পাচ্ছেন ম্যাজিক একদম কার্ডটা গায়েব করে দিয়েছে এখন আবার কার্ডটা বের করে ফেলেছে এখান থেকে আরেকটা ম্যাজিক দেখাবে আমাদের এটা দেখাচ্ছে সো সিগারেট থেকে উনি একটা চেন বের করে ফেলেছে সো ম্যাজিকটা দেখিয়েছে ম্যাজিকটা অনেক ভালো সো অবশ্যই এখানে এসে ফিরে ম্যাজিক দেখবেন আপনারা সো অনেক এনজয় করলাম অনেক মজা করলাম সো এখন যাওয়ার পালা এখন বাসার দিকে রওনা করব সন্ধ্যা হয়ে গেছে সো বাইরে এসে পড়েছি দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ